তীব্র যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত উন্নয়ন, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ এনে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে মাঠে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সংসদ উপদেষ্টা সদস্য শরীফা কাদের, আছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসানও, রয়েছেন আরও চার দলের প্রার্থী। সব মিলিয়ে আসনটিতে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলে আভাস মিলছে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 13টি ওয়ার্ডের সাথে দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা, বিমানবন্দর থানা, ভাটারা থানার কিছু অংশ এবং উত্তরখান থানা নিয়ে ঢাকা 18 আসন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে খালি হওয়া এই আসনে 2020 সালের নভেম্বরে উপনির্বাচনে সংসদ সদস্য হন মোহাম্মদ হাবিব হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে 16 জন মনোনয়নপত্র জমা দেন, এর মধ্যে 8 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়। বাকি 8 জনের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয়েছে বর্তমান সংসদ সদস্য হাবিব হাসানকে। তবে তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে রয়েছেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের দুই নেতা। বর্ষাকাল যখন আসে, যখন মানুষ নাকানি চুবানি খায়, তখন কিন্তু সেটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়ে যায়। এখানে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমি এলাকার মানুষের যে দাবি, তাদের যে চাহিদা, অতীতে তাদের যে তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার থেকে তারা যাতে মুক্তি পায় সেটার জন্যই কিন্তু আমার প্রার্থী হওয়া। একেবারে রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় জলাবদ্ধতা, যারা আমাদের প্রতিনিধি হয়েছে, যাদেরকে আমরা ভোট দিয়ে বানিয়েছি, তারা আসলে তাদের কথাগুলো পার্লামেন্টে রেজ করতে পারেনি। মেগা প্রজেক্ট এনেই এলাকাটাকে উন্নয়ন করতে হবে। 33 বছর ধরে উত্তরায় বসবাস করছেন বলে দাবি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সহধর্মিনী শরীফা কাদেরের। নির্বাচনে জয়ের বিষয়ে তিনি আশাবাদী। 33 বছর ধরে এখানে আছি, মানুষের সাথে আমার সম্পৃক্ততা অনেক দিনের, তাদের অসুবিধাগুলো এবং সুবিধাগুলো আমি কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেছি। মেইন প্রবলেম যে কিশোর গ্যাংটা আছে, মাদকাসক্ত লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা এইসব জায়গায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই রকম খুব ভালো একটা হসপিটাল আমাদের এখানে নেই। এছাড়া আসনটিতে লড়বেন বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া, বিএনএফের এস এম আবুল কালাম আজাদ, এনপিপির জাকির হোসেন ভুইয়া এবং জাকের পার্টির শরীফ হোসেন। সব মিলিয়ে ঢাকা 18 আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে ইঙ্গিত দিচ্ছেন প্রার্থীরা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।